এই ভিডিওয়ে আমি একটা 8 শটার রিং ক্যাপ পিস্তল দেখাতে চলেছি যেটার একই সঙ্গে আওয়াজও উৎপন্ন হবে এবং এর সামনে থেকে আগুনও বের হবে। কিভাবে লোড করতে হয় ক্যাপ সেটা দেখানো যাক। এই রকমের একটা 8 শটার ক্যাপ এখানে লোড করতে হয়। এবার এই ক্যাপটাকে আমি লোড করে দেব এখানে। লোড করার পর এই পোরশনটা টেনে এইভাবে আটকে দিতে হয়। এইবার শুরু করা যাক ফায়ারিং টেস্ট, যেটা অন্ধকারের মধ্যে হবে। ওভারঅল যেটুকু বলা যায় এটা সাউন্ডটা এই রোল ক্যাপের বন্দুকের থেকে অনেকটাই কম, কিন্তু এটারই সামনে থেকে আগুন বেরোনটা অবশ্যই অনবদ্য, অন্য কোনো বন্দুকে দেখতে পাওয়া যায় না। এবার দেখা যাক কতগুলো ফাটেনি, বেশ কয়েকটাই ফাটেনি যেটুকু আমার টেস্ট করার পর মনে হলো। এখানে এই একটা, এই একটা, অনেকগুলোই ফাটেনি বলতে গেলে, খুব একটা ভালো বলা যাবে না। এবার কিছু ক্ষেত্রে বন্দুকের থেকেও বারুদের কিছু প্রবলেম হতে পারে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।